সময় এই জিনিসটা আমাদের সবার খুবই 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 দরকার আমরা কোনো একটা কাজ করতে পারলাম না কেন সময় ছিল না আমরা একটা পরীক্ষা খারাপ করলাম কেন পড়ার সময় পাইনি আমি কোনো একটা ডেডলাইন মিস করলাম কেন সময় ছিল না বাট এই সময়ের ধারণাটা কিন্তু আমাদের এক একজনের মাথায় এক এক রকম কেউ সকালে একটা কাজ যদি করে তাহলে দুপুরে আগে সে অন্য কোনো কাজ করতে পারে না আবার এমনও মানুষ আছে যারা কিনা প্রতি পাঁচ মিনিটকে ইউটিলাইজ করছে এগারোটা পঁচিশে একটা কাজ দেয় এগারোটা তিরিশে একটা মিটিং দেয় এগারোটা পঁয়ত্রিশে একটা কল দেয় এগারোটা চল্লিশে মে সে অন্য একটা কাজ করছে তো যে সময়কে যতটা বেশি মূল্যায়ন দেয় সে কিন্তু সময়কে ততটা বেশি কন্ট্রোলে রাখে এবং ততটা বেশি ইউজ করতে পারে তো আমিও বেশ কিছুদিন ধরে চেষ্টা করছিলাম যে আমি আমার সময়কে কীভাবে অনেক বেশি কাজে লাগাতে পারি এবং আমার প্রোডাক্টিভিটি রেটটাকে বাড়িয়ে দিতে পারি আমি অনেক ব্লগ পড়লাম ভিডিও দেখলাম সো একটা জিনিস খুবই কমন ছিল সবগুলো ব্লগে সবগুলো ভিডিওতে সেই টেকনিকটা আমি আজকে জানাতে চাচ্ছি এটা খুবই 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 সিম্পল প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমাদের একটা নোটবুক দরকার এবং এই নোটবুকে পরের দিনে যে কাজগুলো আছে লিখে রাখতে হবে এক দুই তিন চার অনেকে বলতে হবে লিখে রাখার কী দরকার আমার মাথায় তো আছে না লিখে রাখতে হবে কারণ লিখে রাখলে একটা সুবিধা আছে আমরা সবাই আমাদের ব্রেইনকে একটু ওভার এস্টিমেট করি আমরা যে আমাদের জিনিসটা মনে থাকবে আসলে কিন্তু মনে থাকে না সবাই স্যারের লেকচার বা ম্যাডামের লেকচার শোনার সময় মনে থাকে না যে আচ্ছা এ আর তো মনেই থাকবে নোট করার কি দরকার বাট আগে সবাই পরীক্ষার আগের দিন জিনিসটা ফিল করে যে কোনো কিছুই আসলে মনে থাকে না সো অলওয়েজ লিখে রাখবা কখন কোনটা করতে হয় লিখে রাখলে কয়েকটা বেনিফিট আছে নাম্বার ওয়ান সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের সবগুলা কাজ আমার চোখের সামনে ভাসবে তো আজকে আমাদের দিনটা কেমন হবে আমি খুব সহজে বুঝে যাচ্ছি নাম্বার টু আমাদের যখন একটা কাজ শেষ হয় আমরা কাজটা কিন্তু কেটে ফেলবো কাজ একটা করার পর যখন কেটে ফেলা হয় এটা যে কি একটা আনন্দ পাওয়া যায় এটা আসলে বলে বোঝাবার নয় অনেক সময় আমি কোনো একটা কাজ মেমি লিখতে ভুলে গিয়েছিলাম তারপরও আমি করার আগে কাজটা আবার লিখি লিখে করার পর আবার কেটে দিই কেন বিকজ এই কাটার যে আনন্দটা আছে বা যে স্যাটিসফ্যাকশনটা আছে ওটা আমাকে নেক্সট কাজের জন্য ইন্সপায়ার করে থার্ড আগে যে আমাদের সবার হয় আমাদের অনেক সময় আমাদের আইডিয়া থাকে বা একটা প্রজেক্ট করার থাকে বা মেবি একটা প্রপোজাল থাকে করা হয় না অনেক দিন পরে আমরা রিগ্রেট করি আচ্ছা হোয়াট তিন বছর আগে আমার এই আইডিয়াটা ছিল বাট করা হয়নি কিন্তু এখন যদি তোমার একটা কাজ লিখা থাকে তুমি আজকে কাজটা করলা না তুমি দেখতে পাচ্ছ যে কাজটা করা হয়নি সো নেক্সট দিনের নোটে আবার কাজটা চলে যায় নেক্সট দিনও করল না থার্ড দিনে চলে যায় থার্ড দিন করল না ফোর্থ দিন চলে যায় দশ দিন করল না দশ নম্বর বার তোমাকে এই কাজটা রিমাইন্ডার দিচ্ছে যে তোমার তো কাজটা করার কথা ছিল তুমি তো এখনও করো নি এই যে রিমাইন্ডারটা এ তোমাকে আসলে ফোর্স করবে তোমাকে আরও ইন্সপায়ার করবে যেন এই কাজটা যেন করা হয়ে থাকে তো তোমাদের যত জন আছো যাদের কিনে এরকম আইডিয়া ছিল প্রজেক্ট ছিল যেটা এক বছর দুই বছর তিন বছরও করা হচ্ছে না যে সিম্পল ঘুমানোর আগে পরের দিনের কাজগুলো লিখে রাখার এই টেকনিকটা যদি তুমি অ্যাপ্লাই করো প্রোডাক্টিভিটির রেট যেমন তোমার বেড়ে যাবে টাইম ইউটিলাইজেশনটা অনেক বেড়ে যাবে এবং এক দুই তিন বছরে জমে থাকা প্রজেক্টগুলো নিমেষেই শেষ হয়ে যাবে